দারোগা বাবু, দারোগা বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে দারোগা বাবু, একটা মামলা লেখেন দারোগা বাবু, নইলে আমি বিষ খাবো, না হয় গলায় দড়ি দেব। মরজালা, এই রাত 12টা 13 মিনিটে মামলা নিতে হবে, বাসায় যাওয়া লাগবে না, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। আপনার সমস্যা কি? বললাম তো দারোগা বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে, একটা মামলা লেখেন, তাড়াতাড়ি একটা মামলা লেখেন। মরজালা, কি সর্বনাশ হয়েছে, কে সর্বনাশ করেছে, কোথায় সর্বনাশ করেছে, সব কিছু খুলে বলুন, আমার সময় নাই, একদম সময় নাই। ইয়া মানে দারোগা বাবু, কিভাবে কথাটা বলবো, আমার সর্বনাশ হয়ে গেছে, আমাকে কালাম অফিস আমার সর্বনাশ করেছে, লিটনের ফ্ল্যাটে আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়, আমার সর্বনাশ করে দিয়েছে। আরে মরজালা, সমস্যাটা কি হয়েছে সেইটাই খুলে বলুন, আপনাকে লিটনের ফ্ল্যাটে কেন নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল, এটাও আপনি খুলে বলুন। দারোগা বাবু, আমাকে সর্বনাশ করেছে, বিয়ের কথা বলে আমাকে লিটনের ফ্ল্যাটে কালাম অফিস নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দারোগা বাবু আমার সব সর্বনাশ করে ফেলেছে। আরে মরজালা, এ তো র্যাপ কেস, এ তো ভয়ানক কেস, তা কয়জনে আপনাকে র্যাপ করেছে, কয়জনে আপনাকে ধর্ষণ করেছে? অফিস একাই আমাকে ধর্ষণ করেছে, আমাকে বিয়ে করবে বলে লিটনের ফ্ল্যাটে নিয়ে যায়, আমার এত বড় সর্বনাশ করলো। আরে মরজালা, তার মানে কালাম অফিস আপনাকে ভালোবাসে আর আপনিও কালাম অফিসকে ভালোবাসেন? হ্যাঁ দারোগা বাবু, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, কিন্তু আমাকে বিয়ের কথা বলে ভুলিয়ে ভালিয়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে যে আমার সর্বনাশ করে, এখন বলে আমাকে বিয়ে করতে পারবে না, আমাকে বলে অন্য ছেলে দেখে বিয়ে করো, অন্য ভালো ছেলে দেখে বিয়ে করো, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। আরে মরজালা, এটা তো ভয়ানক কেস। আপনি যখন প্রেম করেছেন, ভালোবাসা করেছেন, লিটনের ফ্ল্যাটে গিয়েছেন, আপনার বাবা মা জানে? আপনার বাবা মাকে জিজ্ঞেস করে আপনি এই সব করেছেন? দেখুন দারোগা বাবু, এটা মশকরার সময় না দারোগা বাবু, একটা মামলা লেখেন দারোগা বাবু, বাপ মাকে বলে এসব করা হয় না, বাপ মাক বলে কেউ এসব করে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা আমি বুঝলাম। তা কালাম অফিস কি আপনাকে জোর করে আপনার সর্বনাশ করেছে? কালাম অফিস কি আপনার সাথে জোর জুলুম করে সর্বনাশ করেছে? মানে দারোগা বাবু, আমাদের দুইজনকারই সম্মতি ছিল, কিন্তু আমার সর্বনাশ করার পর বলে আমাকে যে বিয়ে করবে না। এইটাই তো পয়েন্ট, এইটাই পয়েন্ট, এইটাই কঠিন পয়েন্ট। আপনাদের দুইজনকার সম্মতিতে হয়ে গেছে, এখন কালাম অফিস আপনাকে বিয়ে করবে না, যার কারণে আপনি কালাম অফিসের নামে ধর্ষণের মামলা করতে আসছেন। এটা ধর্ষণের মামলা হতে পারে না, আমি মামলা নিতে পারবো না, কিন্তু আমি সাময়িকভাবে কালাম অফিসকে গ্রেপ্তার করতে পারি। দেখেন দারোগা বাবু, বেশি কিন্তু ভালো হচ্ছে না, বেশি ভালো হচ্ছে না দারোগা বাবু, বেশি ভালো হচ্ছে না, আমাকে কালাম অফিস সর্বনাশ করেছে, ওকে গ্রেপ্তার করুন, অ্যারেস্ট করুন, ওকে ডান্ডা মারুন, 14 ফিটের মধ্যে ঢুকান। আস্তে ম্যাডাম, আস্তে আস্তে, এটা আদালতের বিষয়, আমার আপনি ডায়েরি লিখুন, আমার নাম পরিচয় দেন, কালাম অফিসের সব কিছু দেন, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম দেন, আমি ওকে ধরে আনতেছি, কিন্তু এটা কিন্তু র্যাপ কেস হবে না, এটা মনে রাখেন, ধর্ষণের মামলা হবে না। আপনার ইচ্ছা ছিল, দুইজনকার ইচ্ছায় ওয়াক্সিং পক হয়ে গেছে, আর এখন ধর্ষণের মামলা দেবেন? দর্শক, আমি ভিডিওটাতে বুঝাতে চেয়েছি, ছেলে মেয়ে দুইজনকার সম্মতিতে তারা শারীরিক সম্পর্ক করে, কিন্তু যখন ছেলেটা কেটে পড়ে তখন তারা ধর্ষণের মামলা করে। আসলে সেটা ধর্ষণের মামলা হয় কি না আমার জানা নাই, আর আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন। কিন্তু অনেক মেয়ে আছে, তারা শারীরিক সম্পর্ক করার পরও ছেলেটাকে কেটে যায়, ছেলেটাকে কেটে অন্য একটা ভালো ছেলেকে বিয়ে করে, টাকাওয়ালা ছেলেকে দিয়ে দেখে শুনে বিয়ে করে। আসলে যদি ছেলেটা তখন ধর্ষণের মামলা করে তাহলে সেটা কি হবে, সেটা কি ধর্ষণের মামলা হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।